গলসি এক নম্বর ব্লকের শিড়রাই গ্রামে একটি রক্তদান শিবির আয়োজন করল গলসি এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বর্ণা হালদার। এদিনের শিবিরে এলাকার 60 জন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী রক্তদান করেন, আর তাতে সব রকম সহযোগিতা করেছেন গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পার্থ সারথী মণ্ডল। করোনা আবহে প্রোটোকল মেনে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে ওই রক্ত তুলে দেওয়া হয়। জানা গেছে করোনার জন্য রাজ্য তথা জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট চলছে, সেই সংকট মেটাতে রাজ্য জুড়ে ওই কর্মসূচি নিয়েছেন তৃণমূল কংগ্রেস। আপাতকালে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নেয় ব্লক মহিলা নেতৃত্ব, যেখানে শুধুমাত্র মহিলারাই অংশ নিয়েছেন। করোনাকালে এমন উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামবাসীরা। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। পশ্চিমবাংলা জুড়ে এখন রক্ত সংকট দেখা দিয়েছে। আমরা জানি যে কিছু মানুষ জেনেটিক ডিসঅর্ডার নিয়ে জন্মায়, যাদের প্রতি মুহূর্তে কিছুদিন অন্তর অন্তর রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসিমিয়া, এই পেশেন্টগুলোকে তো রক্ত দিতেই হয়। তাছাড়া কোনো অ্যাক্সিডেন্ট হলে, কোনো প্রসূতি মায়ের, অনেক সময় কি অনেক অপারেশনের সময় রক্ত দিতে হয়, ফলে ব্লাড ব্যাংকে রক্তের সবসময়ই একটা চাহিদা থাকে। কিন্তু এই নিদারুণ করোনা পরিস্থিতিতে একটা নতুন জিনিস দেখা দিয়েছে, অনেক করোনা রুগীকে আবার ব্লাড দিয়ে বাঁচাতে হচ্ছে, অনেক করোনা রুগীর আবার ব্লাড কম পড়ে যাচ্ছে শরীরে। এটা বোধহয় করোনার একটা এফেক্ট কিনা জানি না, কিন্তু এই করোনা পরিস্থিতিতে যখন এই রক্তের আবার বাড়তি চাহিদা হলো, সেই চাহিদা মেটানোর জন্য কিন্তু এখন রাজ্য উঠে পড়ে লেগেছে, কারণ এত রক্তের সংকুলন এখন রাজ্যে নেই। ফলে সারা রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের আমাদের প্রেসিডেন্ট মাননীয়া কাকলি ঘোষ দস্তিদার সায় দিয়েছেন আমাদের প্রত্যেককে, যে তোমরা মহিলারা ব্লাড ডোনেশন ক্যাম্প করো। তাই আমি পূর্ব বর্ধমান জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ডক্টর শিখা দত্ত সেনগুপ্ত এবং আমার সমস্ত ব্লক প্রেসিডেন্টদের নিয়ে আমরা বিভিন্ন ব্লকে ব্লকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এখানে আমার ব্লক প্রেসিডেন্ট বন্যা দি আছেন, বন্যা হালদার, তিনি গলসির একের ব্লক প্রেসিডেন্ট। গলসি বিধানসভায় এর আগের দিন সাহানাজ বেগম গলসি 2 ব্লকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে, সেখানেও আমরা 70 বোতল রক্ত সংগ্রহ করা হয়েছে। আজকে বন্যাদির নেতৃত্বে তার অনুগামীদের নিয়ে এখানে যত তৃণমূল মহিলা কংগ্রেসের মেয়েরা আছে, সকলের সক্রিয় সহযোগিতায় এবং তৃণমূলের অন্যান্য আমাদের মাদারের যত ভাইয়েরা আছে, দাদারা আছে, প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। মহিলাদের এই ব্লাড ব্যাংক আজকে হবে, আমাদের এখানে প্রায় 60 বোতল রক্ত সংগ্রহ করব আমরা, সেরকম টার্গেট নিয়েই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আমাদের কলকাতা থেকে নির্দেশ আছে যে ছোটো ছোটো করে 40-50 বোতল রক্তের ছোটো ছোটো ক্যাম্প করতে। গোটা বর্ধমান জেলা জুড়ে আমরা 11টা ক্যাম্প হাতে নিয়েছি ক্যাম্পের কাজ। আমাদের ইতিমধ্যে এটা 4th ক্যাম্প, 4 নম্বর ক্যাম্প, এবং আমরা আশা করছি যে আমাদের সকল অনুগামীরা, যারা তৃণমূল মহিলা কংগ্রেসের যত মানুষ, যত মেয়ে, প্রত্যেকে মিলে এটাকে খুব সাফল্যের সঙ্গে এটা উত্তরণ করতে পারবে। আমরা এই ব্লাড ব্যাংকের যেটা হচ্ছে জেলা জুড়ে, সেটা নাম দেওয়া হয়েছে শ্রদ্ধা। তৃণমূল মহিলা কংগ্রেসের এটা একটা নিবেদন বলতে পারেন, তার কারণ আমরা দেখেছি বিগত বিধানসভা ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মহিলারা যে আস্থা রেখেছেন। নাম ডক্টর শিখা দত্ত সেনগুপ্ত, আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট। প্রথমত হলো এখন কোভিড পরিস্থিতিতে রক্তের আমাদের ভীষণ আকাল, তাই আমরা মানে মনস্থির করেছি আমাদের প্রদেশের নির্দেশ এবং জেলা নেত্রী আমার এতক্ষণ বললেন, জেলা নেত্রীর সঙ্গে আমরা একটা ভার্চুয়াল মিটিং করেছিলাম, সেখানে প্রদেশ থেকে নির্দেশ এসেছিলো কাকুলিদির তরফ থেকে যে প্রত্যেক ব্লকে ব্লকে আমরা যদি 40-50 বোতল করে ব্লাড দিতে পারি, তাহলে এই যে রক্ত সংকট চলছে তার আমরা কিছুটা পূরণ করতে পারবো। এই উদ্দেশ্যে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প মহিলাদের তরফ থেকে করছি। এটা আমার গলসি 1 নম্বর ব্লকের শিরোরাই অঞ্চলে 60 জনের আমরা একটা প্যাকেজ করেছি, 60 জন মহিলা। রক্তটা তুলে দেবো বর্ধমান মেডিকেল কলেজ থেকে টিম এসেছে, ওনাদের হাতে তুলে দেব। এটা কি সম্পূর্ণ মহিলা পরিচিত? সম্পূর্ণ এটা মহিলা পরিচিত। আপনার নাম পরিচিত?
আমার নাম হচ্ছে বন্যা হালদার, গলসি এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।